ইটাহারে রঙিন উৎসবে মাতলেন করণদিঘি তৃণমূল বিধায়ক গৌতম পাল। এদিন বিকেলে ইটাহার চৌরাস্তা বাস টার্মিনাস এলাকায় ইটাহার ব্লক তৃণমূল নেতা সহ সাধারণ মানুষের সঙ্গে দোল উৎসবে মাতেন তিনি। একই সাথে ইটাহারের ভদ্রশিলা এলাকায় নিজের বাড়িতে পরিবারের সদস্যদের সাথেও দোল উৎসবে সামিল হন ইটাহারের ভূমিপুত্র তথা বিধায়ক গৌতম পাল। আমি গতকাল করণদিঘি টুঙ্গিদিঘি তালখোলাতে বসন্ত উৎসব করেছি এবং আমার যে বাড়ি রেসিডেন্স ইটাহারে আজকে এসেছি, সকালবেলা বাজার করতে এসেছিলাম, ইটাহারের ছেলেরা আমাকে ধরে রং টং দিল। এদিন বিধায়কের রঙিন আবির মাখিয়ে ও মিষ্টিমুখ করিয়ে সৌহার্দ্য বিনিময় করেন ইটাহার ব্লক তৃণমূল নেতা সহ ইটাহারের আপামর সাধারণ মানুষ। পার্শ্ববর্তী বিধায়ক নিজেও সকলকে আবির মাখিয়ে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানান। পার্শ্ববর্তী বিধায়ক গৌতম পাল ইটাহার বাস টার্মিনাস এলাকায় চা চক্রে যোগ দিয়ে এলাকার সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ইটাহারের উৎসাহী সাধারণ মানুষকে এদিন বিধায়ক গৌতম পালের সাথে সেলফি নিতে দেখা যায়। একই সাথে বিধায়ক সমগ্র ইটাহারবাসীকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানান। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল, ইটাহার ব্লক তৃণমূল নেতা সায়েস্তা আলম, মেহবুব আলম, রঞ্জন ঘোষ সহ অন্যান্যরা। ভালো পোশাক পরে এসেছিলাম, দেখতে পাচ্ছেন সব রঙে, কিন্তু আন্তরিকতা আছে, প্রাণ আছে, মন আছে, ভালোবাসা আছে, প্রেম আছে। সেজন্য আমি সমস্ত ইটাহারবাসীকে জানাই বসন্ত উৎসব হোলি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.